প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশা বলার বিধান কি? মামুন রংপুর থেকে প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের অনেক ভাই এটা নিয়ে প্রশ্ন করেন। গত দুই তিন দিন আগে এই প্রশ্নটা আসছে, কিন্তু আমি উত্তর দিতে পারি নাই। প্রশ্নটা পড়ছিলাম, করে প্রশ্নজনে কোথায় হারায় গেছে, খুব দরকারি প্রশ্ন। এই প্রশ্ন যারা করেন তাদের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়া আখেরাত সকল সৃষ্টি জগতের রব এবং বাদশাহ। এটা কে? আল্লাহ তাআলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোজাহানের বাদশাহ কিভাবে বলে? এটা তো আল্লাহ তাআলাকে বলা যায়, এটা হলো বক্তব্য। আমি এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ দোজাহানের বাদশাহ বলে, এটাতে শিরক হবে না ইনশাআল্লাহ। কারণ এখানে দোজাহানের বাদশাহ বলে উদ্দেশ্য হয় যেটা, সাধারণত সচরাচর মানুষের উদ্দেশ্য থাকে যেটা, সেটা হলো যে উনি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে নেতা বানিয়েছেন, নেতৃত্বের আসন আল্লাহ তাআলা দিয়েছেন, সবাই তার অনুসরণ করেছে এবং তিনি বাদশার মতো সম্মানীয় ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, তাকে মান্য করেছে গোটা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তাআলা, অর্ধ জাহান এর নেতৃত্ব আল্লাহ তাআলা তার এবং তার সাহাবীদের কাছে দিয়ে দিয়েছেন। অতএব তিনি দুনিয়াতে বাদশাহই ছিলেন, আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশে বিচার কার্য শুরু করবেন। সবাই যখন দড়ির উপরে থাকবে, পরেশান থাকবে, নবীরা পর্যন্ত পরেশান থাকবে, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যে সুপারিশ করবেন, তার বিশেষ মাকাম থাকবে, মাকামে মাহমুদ থাকবে, বাদশার মতো একটা প্রশংসনীয় স্থানে আল্লাহ তাআলা তাকে রাখবেন, একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাকে দিবেন যেটা আর কাউকে দিবেন না। তাহলে বাদশার মতো মর্যাদা থাকবে, তিনি সেখানে অনেক, এ হলো উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে যদি বলা হয় তাহলে তাকে দোজাহানের বাদশা বলাতে কোনো অসুবিধা। আর যদি কেউ আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা করে বাদশা বলে, তাহলে সেটা তো অবশ্যই শিরক হবে। আমাদের সমাজে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমতুল্য মনে করে এবং এইটা একেবারে পরিষ্কার শিরক, এবং এর কারণে ঈমান হারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আল্লাহর কোনো তুলনা চলে? আল্লাহ হলেন স্রষ্টা আর তিনি হলেন সৃষ্টি, আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন গোলাম। অতএব আল্লাহর সাথে তার কোনো তুলনা চলে না, তিনি আল্লাহর বান্দা, হ্যাঁ আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর দূত ছিলেন। অতএব তার মর্যাদা ভিন্ন, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ এরকম মনে করা যাবে? অনেক অনেক শ্লোক আছে, অনেক আপনার ওই যে বাউল গান আছে যে যিনি আল্লাহ তিনি খোদা, এরকম একটা না বরং একাধিক গান আছে, এগুলো একেবারে পরিষ্কার শিরপূর্ণ গান, এগুলোতে বিশ্বাস করলে ঈমান থাকবে।